চট্টগ্রাম ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল মাঠে ফুটবল উন্মাদনা নিয়ে অনুষ্ঠিত হলো এলিগ্যান্ট ক্লাব ফুটবল লীগ 23-24 ফাইনাল ম্যাচ। এতে চ্যাম্পিয়ন হন RNS ফ্যামিলি এবং রানার্স আপ হন খোরশেদ আলম স্মৃতি সংসদ। খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্বর্ণালী চ্যাম্পিয়ন কাপ তুলে দেওয়া হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স পরিচালক ও এলিগ্যান্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ আদনানুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন 30 নং ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, 30 নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ইবনে আহমদ, 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পিয়ারু এবং পাদুকর সমিতির সভাপতি মঞ্জুর খান। ফাইনাল খেলায় খোরশেদ আলম স্মৃতি সংসদকে টাই ব্রেকার 5-6 গোলের ব্যবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে RNS ফ্যামিলি। ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ হন RNS ফ্যামিলির গোলকিপার মোহাম্মদ শাহিন। এই সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন, পুলিশ কমিটির সদস্য সদরঘাট থানা আব্দুল মালেক, ওয়ারিশ আলী খান, মাসুদুর রহমান, শাহেদ ইমন, ছাত্র সংসদ সদস্য চট্টগ্রাম সিটি কলেজ ও এলিগেন্ট ক্লাবের পুরো টুর্নামেন্ট কমিটি পরিচালনা করেন জুয়েল, সাজ্জাদ, মহিউদ্দিন, বেলাল, দিদার, রাফি ও মিনহাজ। বক্তারা তাদের বক্তব্যে মাদক থেকে বিরত থেকে খেলাধুলার মাধ্যমে সুস্থ দাঁড়ার বিনোদনকে উৎসাহিত করেন এবং এলিগেন্ট ক্লাবে নান্দনিক ফুটবল খেলার আয়োজনকে স্বাগত জানায়। এলিগেন্ট ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রামের প্রতিযোগিতা শুরু হয়েছে, আজকে সেটা বিতরণ হয়েছে। এই প্রতিযোগিতায় 5 সেকেন্ড হবে। এই প্রতিযোগিতায় যারা বিজয় হবেন, যারা বিজয় হতে পারেনি, ওদের পক্ষে সম্মান জানানোর জন্য আমাদের আজকে এই আয়োজনের যে আয়োজনটা করেছে, বিশেষ করে আমি বলব আদনান ইসলাম চৌধুরী, তার মহৎ কাজের জন্য আজকের এই সবাই উপস্থিত। চট্টগ্রাম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব মুজিবুল হক পিয়ারু উপস্থিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা উপস্থিত আছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে বাংলাদেশের যে খেলার মান, এই খেলার মানটা ধরে রাখার জন্য যে মাঝখানে এই ফুটবল খেলাটা হারিয়ে গিয়েছিল, বিশেষ করে ক্রিকেটের কারণে, এই ক্রিকেট সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। এখন দেখছি যে সারা বাংলাদেশের মাঠে ময়দানে আবার ফুটবল খেলা শুরু হয়েছে। এই ফুটবল খেলা শুরু হওয়ার কারণে যারা মাদকসেবী, যারা উশৃঙ্খল, যারা কিশোর গ্যাং নিয়ে চলাফেরা করত, তারা খেলা হারিয়ে ফেলেছেন। আজকের দিনে এই খেলা আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বলতে চাই যে এই খেলায় যারা ভালো প্লেয়ার, যারা খেলোয়াড়, তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির সভাপতির পক্ষ থেকে আমি বলতে চাই, ভালো খেলোয়াড় আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ঢাকা থেকে, সিলেট থেকে, বিদেশ থেকে খেলোয়াড় আনে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করে কোনো লাভ নেই। আমার সেই সিটি কর্পোরেশনে আমার বক্তব্য ছিল যে আমাদের লোকালি যারা স্কুলে, কলেজে, গ্রামে, মহল্লায় যারা ভালো খেলোয়াড়, তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যোগাযোগ করুন, আপনাদেরকে ভালো সুযোগ করে দেওয়া হবে, আপনারা ভালো খেলবেন, চট্টগ্রামকে পরিচিত করবেন, এটাই আমার আশা রাখি। কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী উপস্থিত মঞ্চে, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, ও খেলোয়াড় বৃন্দ, এবং যে দুই খেলার মধ্যে খেলা হয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এলিগেন্ট ক্লাবের সাফল্য কামনা করছি, তাদের একটা সুন্দর উপহার দেওয়ার জন্য এবং আমাকে একটা স্মারক দেওয়ার জন্য। বিশেষ আমি জানি না, আমি তো আজকে নির্বাচিত হয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল, তারপর তাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা জানাচ্ছি। মূল্যবান সময় নিয়ে আমার পথে আমেরিকার যে বড় বড় নেতারা এসেছেন, আমার বড় ভাই আতাউল্লাহ ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্লেয়ারো ভাই, ওনাকে তো তোমার সালা জুড়া ছিল, উনিও চলে গেছেন, মালিক ভাই, শাহিন ভাই, মাসুদ ভাই, আরা, আর সবচেয়ে ধন্যবাদ যাদের এই টুর্নামেন্টটাতে সবচেয়ে কষ্ট করছে, আমার দুই তিনটা ছোট ভাই যার কোলে না জুয়েল, অনেক কষ্ট করছে এই টুর্নামেন্টটা করলো, সাজ্জাদ, মহিউদ্দিন, বেলাল, রাফি, আরো অনেকজন। আমি চাই এরকম পুরনো ছাত্র আপনারা অনেক ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন, আসুন, আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমার
অশিক্ষিত জানাচ্ছি যেন আপনার আবার নেক্সট ইয়ার